السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، شكرا دشك مندولي মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম বিকেলের এই সময় ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো তৌফিক দান করেছেন, আপনাদেরকে অনুষ্ঠানটি দেখার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করছি। প্রতিদিন আলহামদুলিল্লাহ এখানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি, আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করব যাদের প্রতি ফেরেশতাদের লানত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার বিশেষ নূর দিয়ে, আলো দিয়ে, ঐশী আলো দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন, যাদের কোনো গুণা নেই। আল্লাহ পাক যাদেরকে যেভাবে বলেছেন ওইভাবেই তারা আছেন। কেউ রুকু করছেন, কেউ সেজদা করছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ আরশকে বহন করে আছেন। ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত, আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন তারা আদিষ্ট হয়েছেন। এই ফেরেশতারা মুসলমানদের জন্য অর্থাৎ জমিনবাসীতে, জমিনে যারা আশরাফুল মখলুকাত, আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সম্মান দিয়েছেন, গঠন দিয়েছেন, অবয়ব দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখনই বনি আদম আল্লাহ পাকের পথে চলে, রাসূলের তরিকা মোতাবেক চলে, তো আল্লাহ পাক তাদের উপরে রহমত প্রেরণ করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে থাকেন। এর বিপরীত যারা আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ তাআলার কথা মানে না, শরীয়তের বিরোধী কাজ করে, কুফরি শিরকে লিপ্ত, তো আল্লাহ তাআলা তাদের উপরে লানত বর্ষণ করেন, ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া বদদোয়া করতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন এদের উপরে যেন লানত বর্ষণ হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যিনি আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, লেখক ও গবেষক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়গুলো আপনার কাছে শুনবো আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সৃষ্টি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে আছে, আকাশও আছে। আপনি জানেন যে ফেরেশতারা আল্লাহ তাআলা ওনাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন, মানুষদেরকে মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জিন জাতিকে আগুন দিয়ে তৈরি করেছেন, যেমনটি আমরা জানি। এই ফেরেশতারা আল্লাহ পাকের নিষ্পাপ মাখলুক, যাদের কোনো গুণা নেই এবং গুণা হওয়া সম্ভব নয়, ওই মাদ্দাই ওই উপাদানই তাদের ভেতরে নেই। এই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কাদের জন্য দোয়া করে থাকে, কাদের জন্য বদদোয়া করে থাকে, কাদের জন্য লানত করে, আপনার কাছে আমরা শুনব সংক্ষিপ্তভাবে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি বিষয় নির্ধারণের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 161 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতুহুম কুফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যে যারা কুফরি করে, কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তো আল্লাহ তাআলার লানত তাদের উপর, লানত ফেরেশতাদের, সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানব জাতির, ফের সমস্ত ওয়ান নাসি আজমাইন, মানব জাতিরও তাদের উপর লানত, অর্থাৎ লানত চলতেই থাকে তাদের উপর। ফেরেশতাদের দোয়া কবুল হয়ে থাকে, বদদোয়াও অবশ্যই কবুল হয়ে থাকবে। ফেরেশতারা যার জন্যই যে শব্দ উচ্চারণ করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটা কবুল করবেন, এটা আল্লাহ তাআলার একটি ওয়াদা। এবং যেহেতু তারা কোনো গুনাহখাতা করেন না, গুনাহখাতা করার মতো কোনো যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেননি, এই জন্য তাদের দোয়া বদদোয়া অবশ্যই কবুল হবে। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কেন ফেরেশতাদের দোয়া এই ক্ষেত্রে বদদোয়া মানে কবুল হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে, এর দুটি আয়াত আগে, অর্থাৎ সূরা বাকারার 159 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল হুদা ওয়াল বাইয়িনাতি, যে যারা আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন সুস্পষ্ট নির্দেশনাসমূহ, সে সমস্ত বিষয় যদি কেউ গোপন করে, অর্থাৎ আল্লাহ তাআলার ইলম, ইলম যা দুনিয়াতে তিনি প্রেরণ করেছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, পৃথিবীর হেন কোনো জিনিস নেই, কল্যাণের সব কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, জ্ঞান নাজিল করেছেন, এই জ্ঞান প্রয়োজনে যখন মানুষের কাছে, আমরা কথা বুঝতে পারি আল্লাহ প্রদত্ত জ্ঞান যেটা ইলমে ওয়াহী, ইলমে ওয়াহী সমস্ত ইলম, সমস্ত জ্ঞান, অর্থাৎ একটা বলা হয় তথ্যের অধিকার, প্রত্যেক মানুষের জন্মগতভাবে এই অধিকার আছে, এটা যেখানে প্রয়োজন সেখানে জানতে চাওয়া এবং যা জানিয়ে দেওয়ার, যার
কি বলে এটা মানে দায়িত্ব দায়িত্ব এটা তাকে দায়িত্ব পালন করতে হবে। এটা যারা পালন না করবে, গোপন করবে, তাদের উপর ফেরেশতাদের লানত এবং সমস্ত মানব জাতির লানত। পবিত্র কোরআন স্পষ্ট তো মানে ইলম, কিতমানে ইলম, গোপন করা ইলম, তথ্য গোপন করা, এইগুলো একটা। আমরা সংক্ষেপে যেহেতু আপনি বলেছেন, আমরা যাচ্ছি সংক্ষেপে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কারা ছিলেন? তার সঙ্গে যারা ছিলেন আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে, লা তাসুব আসহাবি, আমার সাহাবায়ে কারামকে গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না। তা আল্লাহ রসুল বলছেন যে এমন একটা সময় আসবে যে সময় ফেতনা ফাসাদ দুনিয়াতে ছড়িয়ে পড়বে, তখন কেউ কেউ আমার সাহাবায়ে কারামকে নিয়ে সমালোচনা করবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তার সাহাবায়ে কারাম যখন দুনিয়াতে ছিলেন তখন এটা ঘটবে, ঘটেছে। তো তাদেরকে নিয়ে যারা সমালোচনা করবে বা কোনো বিষয়ে তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, তাদের যোগ্যতা অযোগ্যতার কথা বলবে, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর মানুষ মানব জাতির লানত, তাদের নামাজ কবুল হবে না, তাদের কোনো ইবাদত বন্ধি কবুল হবে না। অর্থাৎ মোহতারাম, এই যে বিষয়টি যেটি আপনি তিন নম্বরে বলেছেন যে সাহাবাই কেরাম সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজে বলে গিয়েছেন আস সাহাবি কান নুজুম জি বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, সাহাবাই কেরাম হলো তারকারাজির মতো জি, যারাই তাদের অনুসরণ করবে তারাই কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এবং সাহাবাই কেরামের কাউলকেও কথাকেও কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত কেরাম করেছেন যে সাহাবাই কেরামের কি করেছেন ইত্যাদি। এখন যেখানে সাহাবাই কেরামকে হকের মাপকাঠি বলা হয়েছে, মেয়ারে হক, অর্থাৎ সাহাবাই কেরামকে অনুসরণ অনুকরণ করার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গিয়েছেন, এজন্য সাহাবাই কেরাম জামিয়ায় সাহাবাই কেরাম সকল সাহাবাই কেরামকে কিন্তু হকের মাপকাঠি বলা হয়। এক্ষেত্রে যেমনটি আপনি বলেছেন সব্বে সাহাবা, যারা সাহাবাই কেরামের সাথে মন্দ ধারণা পোষণ করে ওনাদের সম্পর্কে অথবা কটু বাক্য উচ্চারণ করে, সমালোচনামূলক কিছু বলে, তাহলে এদের উপরও ফেরেশতারা লানত করে থাকেন, অভিশাপ করে থাকেন এদের উপর। এবং কোনো ধরনের মন্দ ধারণা পোষণ করা বা কোনো ধরনের নীচ ধারণা পোষণ করা, এটা করা যাবে না। এটা একটা ইমানের একটা আকিদার একটা বিষয়। আমরা আসছি তারপরে, যারা মা বাবার প্রতি অবাধ্য থাকে, মা বাবা যে কোনো একজনের প্রতি অবাধ্য থাকবে, তাদের উপর ফেরেশতাদের লানত থাকবে, ফেরেশতারা সবসময় তাদের প্রতি লানত করে থাকে। অনুরূপভাবে মদের সাথে সম্পৃক্ত, মদ বানায়, মদ মানে পান করে, মদ বিক্রি করে, মদ বহন করে, মদের ব্যবসা করে, মদের কথা বলে দেয়, কোথায় মদ পাওয়া যায়, মানে কোথায় মদ পাওয়া যায় এই কথাটাও যে বলবে, যারা মানে যার কাছে এই তথ্যটা থাকবে সে তথ্য দিবে, এবং মদের সঙ্গে যত ধরনের সম্পর্ক থাকতে পারে, একটা হীন সম্পর্ক যদি ন্যূনতম কোনো সম্পর্ক থাকলেও ফেরেশতাদের লানত, হাদিসটা এভাবে আসছে। এবং এই হাদিসটা কিন্তু একেবারে বিশুদ্ধ রেওয়ায়েতের হাদিস, বিশুদ্ধ রেওয়ায়েতের। আপনি যথার্থ বলেছেন, আসলে যে কথাটি আমরা বুঝতে পেরেছি, যারা মানে শিরকি লিপ্ত, কুফরিতে লিপ্ত, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা তাদের উপরে কিন্তু আল্লাহ তাআলা লানত করেন, ফেরেশতারাও তাদের লানতের জন্য আল্লাহ তাআলার কাছে কিন্তু বদদোয়া করতে থাকেন। তো ফেরেশতারা, যেমনটি আপনি শুরুতে বলেছেন, ফেরেশতারা যদি কারোর জন্য বদদোয়া করে থাকে এবং আল্লাহর কাছে বলে যে এটা দিয়ে দেন, আল্লাহ তাআলা তো দেবেন, কারণ নিষ্পাপ, তারা মাসুম, আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বানিয়ে সৃষ্টি করেছেন। সুন্দর আপনি বলছেন, আমরা যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম তা আপনারা শুনতে পেয়েছেন, যে ফেরেশতারা কাদের প্রতি লানত করে থাকে। ফেরেশতাদের লানত বলতে ওনারা লানতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকেন। হ্যাঁ, তো এই ফেরেশতাদের দোয়া এবং বদদোয়া, দেখুন আমরা যখন পিতামাতার খেদমত করব, পিতামাতার সেবা করব, তো মা বাবা যাদের জন্য দোয়া করে থাকে, আমরা এরকম শুনতে পেয়েছি, আমরা জানতে পেরেছি যে মা বাবা যখন দোয়া করে, দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়ে যায় এবং ফেরেশতাদের পক্ষ থেকে এই দোয়া কবুলের জন্য আবেদন করা হয়। তো এই প্রেক্ষিতে পিতামাতা যাদের আছেন, অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর যাদের নেই তারা কিন্তু আমরা টের পাচ্ছি, বুঝতে পারছি যে পিতামাতা থাকার কত বড় কদর, কত বড় বিষয়, ফজিলতের বিষয়। পিতামাতা বেঁচে থাকলে এবং একটা ছায়া কিন্তু আপনার কাছে থাকে, এজন্য নিজের আপন পিতামাতা যাদের আছে, আমরা বলবো যে যাদের বেঁচে আছে এখনও সময় আছে, খেদমত করি, তাদের সেবা করি, তাদের থেকে কোনো ধরনের কষ্টদায়ক শব্দ যেন উচ্চারিত না হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল থাকবে। আজকে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ কোরআন ও সুন্নার আলোকে আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম,
দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। আমার তিনটি প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে দূরে কোথাও বেড়াতে গেলে শুধু ফরজ সালাত করব নাকি সুন্নাত নফল সব করব? আমরা বুঝতে পেরেছি, আরেকটি প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন যে বিতির সালাতের দ্বিতীয় রাখাতে বৈঠক করব। আমরা বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের সালাত পড়ি বিতির নামাজ এসার সালাতের সাথে পড়ে নেব নাকি তাহাজ্জুদের পরে পড়ব? জি, তিনটি বিষয় বড় সুন্দর সুন্দর বিষয় আপনি প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি। মুফতি সাহেব প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। প্রশ্নকারীকে ধন্যবাদ। তিনি প্রশ্ন করছিলেন যে দূরে কোথাও গেলে সফরের যে নামাজের যে মাসালা তিনি জানতে চেয়েছেন। দূরে অর্থাৎ শরীয়তের যে সীমা নির্ধারণ করে দিয়েছে যেটাকে মুসাফির বলা হয় বা সফর বলা হয়, তো সেটা হলো 48 মাইল। 48 মাইল, কিলোমিটার না, তো 48 মাইল দূরত্বে গেলে একজন মানুষ এবং সেখানে যদি তিনি 15 দিনের কম থাকার নিয়ত করেন, এরকম যদি সফর হয় তাহলে তিনি মুসাফির হলেন। এ অবস্থায় তাকে 4 রাকাত যে নামাজগুলো ফরজ নামাজ আছে সেগুলো তাকে 2 রাকাত আদায় করতে হবে। এবং এক্ষেত্রে তিনি যদি সুযোগ পান, তার যদি সুযোগ থাকে, তার কোনো ধরনের অন্য কোনো ওজন না থাকে, ব্যস্ততা না থাকে, তিনি অন্য অন্য যে সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলো সেগুলো অবশ্যই আদায় করবেন। এখানে ব্যস্ততা না থাকলে, ব্যস্ততা সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যিনি সফর করছেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজের অবস্থা আমরা জানি আমি কি কতটুকু ব্যস্ত, সে অনুযায়ী সেটা আমার আপনার নির্ধারিত হবে। তো যদি সুযোগ থাকে আমাকে, মানে এক কথায় যেহেতু নামাজ পড়তে হবে, নামাজ অর্থাৎ কসরটাকে যেহেতু 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত শরীয়ত করে দিয়েছে, সেক্ষেত্রে যদি ওনার সময় সুযোগ থাকে, মানসিকতা সেরকম থাকে, স্বাস্থ্যগত সকল বিষয় ঠিক থাকে, তাহলে নামাজটা পড়বেন। আর যদি না পড়েন তাহলে কিন্তু গুনাহ হবে না, কারণ যেহেতু শরীয়ত ওনাকে সুযোগ করে দিয়েছে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, বেতের নামাজের প্রথম বৈঠকটা তিনি করবেন কি করবেন না? জি, বেতের নামাজ 3 রাকাত, 3 রাকাত নামাজ যেখানে 2য় রাকাতের পরে তাশাহুদে বসতে হয়, এটা একটা উসুল, একটা নিয়ম, একটা নীতিমালা বলা হয় যে মানে 3 রাকাত তোলা নামাজ বা 4 রাকাত তোলা নামাজ, 2 রাকাত তোলা নামাজ সেখানে দ্বিতীয় রাকাত শেষে অর্থাৎ দ্বিতীয় রাকাতের সেজদার পরে বসতে হবে, বসার পরে তাশাহুদ পড়তে হবে। অর্থাৎ এই বৈঠকটা ওয়াজিব। ওয়াজিব, হ্যাঁ, এক কথায় আমরা বলতে পারি এই বৈঠকটা ওয়াজিব। ওয়াজিব তাশাহুদ পড়তে হবে, পরে নিয়মিত যেভাবে অন্য অন্য নামাজে যেভাবে তাশাহুদ পড়তে হয় সেভাবে পরে তিনি 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, এক কথায় আমরা যেটা আমার বোনকে বলবো যিনি প্রশ্ন করেছেন, যে দ্বিতীয় বৈঠকটা আপনাকে নামাজের মাধ্যমে নামাজ ভিতরের নামাজের দ্বিতীয় বৈঠক বলতে 2য় রাকাতের শেষে যে বৈঠকটা আপনাকে করতেই হবে। আপনি যদি এই বৈঠকটাকে ছেড়ে দেন তাহলে ওয়াজিব তরক হলো, আর আপনি ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় তাহলে নামাজ কিন্তু হয় না, হবে না, সেক্ষেত্রে আপনার নামাজ হবে না। এই জন্য আমরা বলবো হানাফি মাজহাবের অনুসারে যারা প্রথম বৈঠক আপনি করবেন, এরপরে শেষ বৈঠক করবেন। আরেকটি প্রশ্ন করেছেন উনি, ভিতরে তাহাজ্জুদের নামাজের কথা উনি জিজ্ঞেস করছিলেন যে এশার পরে পড়া যাবে কেন? মিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ, তাহাজ্জুদের নামাজের অংশ মিনাল লাইল, লাইলের এক খুব ক্ষুদ্র একটি অংশে তাহাজ্জুদের নামাজের সময়টা নির্ধারিত হয়, সেটা খুবই মানে কম সময়, ফজর নামাজ এই সরি সেহেরের রক্তের পর থেকে নিয়ে সেটা ফজরের রক্ত শুরু হওয়ার পর্যন্ত খুব সামান্য সময়। কিন্তু কেউ যদি সে সময় জাগতে না পারেন, এই ধরনের যদি তার আত্মবিশ্বাস তার না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে এশার নামাজের পরে যদি নিয়ত করে তাহাজ্জুদের জন্য নামাজের নিয়ত করে যদি পরে আল্লাহ আশা করে আল্লাহ তাআলা সওয়াব পেয়ে যাবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক্ষেত্রে আরেকটু অ্যাড করে আমরা যদি যুক্ত করে, সেটাও সম্ভবত উনি জানতে চেয়েছেন বিতরের নামাজটাকে উনি কখন পড়বেন। জি, যদি ওই একই অবস্থা যদি আত্মবিশ্বাস থাকে যে তিনি অবশ্যই এশায় তাহাজ্জুদের সময় তিনি উঠতে পারবেন, তাহলে তিনি সে তখন যদি পড়েন সেই সেই সুযোগ তার জন্য আছে এবং এটা উত্তম। আমরা বলবো মহতারাম, আমরা তো দুর্বল, যে আমরা আসলে সকলে দুর্বল, ঘুমালে ঘুমাইতে থাকি, সেক্ষেত্রে একান্ত যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস কুতুব যারা আছেন, আউলিয়াই কেরাম যারা আছেন, ওনাদের মাসআলা তো ভিন্ন, আমাদের মা বোনদের মধ্যে অনেকে আছেন সেরকম, যেমন আমাদের মহতারাম বলেছেন যে কনফিডেন্স যদি আপনার 100-এ 100 থাকে তাহলে আপনি বিতর নামাজকে শেষ রাত্রের জন্য রাখতে পারেন, অন্যথায়
বেতারের নামাজটাকে এশার সাথেই পড়ে নেবেন, এশার পরে সুন্নত পড়বেন, বেতারের নামাজ পড়ে নেবেন। কারণ একান্ত যদি আপনি উঠতে না পারেন তাহলে নামাজটা কিন্তু কাজা হয়ে গেল, আর এই কাজাটা ইচ্ছাকৃতভাবে হলো। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলে কিন্তু অনেক বড় গুণা হয়। এই গুণা থেকে বাঁচার জন্যই আমরা বলতেছি যে আমরা আমাদের দেশে যে সিস্টেম চলছে আমরা এশার সাথে কিন্তু বেতারের নামাজটা পড়ে নিই। এশার সাথে উঠতে পারলে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়ে নিব, আর যদি উঠতে না পারি তাহলে বেতার পড়বো, উঠতে যদি না পারি তাহলে অন্তত তাহাজ্জুদ আমি পড়লাম না, আমার কোনো গুণা হলো না। বিতরটা যদি আমি না পড়ি তাহলে কিন্তু অনেক বড় গুণা হয়ে যাবে। এই জন্য এই এত বড় দায়িত্ব আমার মনে হয় ঘাড়ে না রাখাটাই ভালো, নামাজটা পড়ে নেওয়াটাই উত্তম। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। জি আপনি প্রশ্ন করুন। শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে, ভলিউমটা কমিয়ে। আমরা টিভির ভলিউম সম্ভবত বাড়িয়ে রেখেছেন, আপনি টিভির ভলিউম কমিয়ে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে এরপর একটু জোরে কথা বলুন। ধন্যবাদ আপনাকে, আমরা শুনতে পাচ্ছি না, না শুনে কিভাবে কথা বলবো, আপনি আরেকদিন চেষ্টা করবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর আমার দুইটা প্রশ্ন। জি বলুন। এই যে আমি হাদিসে একটা মানে ইউটিউবে শুনছি যে তাহাজ্জুদ নামাজ যারা না পড়ে আপনার এই যে সূরা বাকারা লাস্টে যে দুই আয়াত, ওই দুই আয়াত পড়ে যদি ঘুমায় তাহলে তাহাজ্জুদের সওয়াবটা পাওয়া যায়। জি সূরা বাকারার শেষ তিন আয়াত পরে যদি কেউ ঘুমায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে, এটা আপনি শুনেছেন, এই তো? জি জি। আরেকটি প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হুজুর, আমার ছেলের প্রস্রাব ঝরে, বুঝছেন? আমার ছেলেটার প্রস্রাব ঝরে যে ওর সব সময় ফুটা 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 ফুসে প্রস্রাব ঝরে। এখন প্রস্রাব ঝরাটা আমি অনেক ডাক্তার দেখেছি, কোনো ডাক্তারে মানে ভালো হইতেছে না। এখন আমি সূরা ফাতিহা সকালে ফজর নামাজের পর সূরা ফাতিহা সাতবার করে ফুঁদিয়ে ওই পানিটা খাওয়াচ্ছি, ওটা খাওয়ালে কি আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা শেফা দান করবেন। ওর বয়স কত চলছে এখন? ওর এখন বয়স চলতেছে পুজোর এই ডিসেম্বর 12 তারিখে আসলে 11 মাস শেষ হয়ে, 11 বছর শেষ হয়ে যাবে। 11 বছর শেষ হয়ে যাবে। ধন্যবাদ, আমরা আলোচনা করছি। ও আরেকটু কথা হুজুর, ওই যে নামাজ পড়ে যে ও প্যান্টটা পরে না, শুনেন, ও যে নামাজটা করে না শুক্রবারে কি এমনি নামাজে জামাতে যায়, কিন্তু ওই যে ফ্যানটা পরা থাকে না ওই ফ্যানটা ভিজে চাইলে কি নামাজটা হবে কি না? আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি, পুরো বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহতারাম প্রশ্নগুলো বুঝতে পেরেছি। জি সুন্দর প্রশ্ন করেছেন। তাহাজ্জুদের নামাজের সঙ্গে যে সূরা বাকারার শেষ তিন আয়াত যেটার কথা বলা হয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, এখান থেকে এটা পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েত যে যে ব্যক্তি এশার জামাত, এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবে এবং ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করবে এবং এই সূরা বাকারা শেষ তিন আয়াত তেলাওয়াত করে ঘুমোবে, তা আল্লাহ তাআলা তাকে সারা রাত্রি ইবাদত বন্দেগীর সওয়াব দান করবেন। সওয়াব দান করা এটা তো আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন, কিন্তু এটা তাহাজ্জুদের সমান সওয়াব না। সওয়াব এক জিনিস আর ইবাদত আরেক জিনিস, এক্সট্রা পরে সওয়াব পাওয়াটা আরেক জিনিস। হ্যাঁ, যেমন বলা হয়েছে যে আপনার এই তিনবার সূরা ইখলাস পাঠ করলে, সূরা ইখলাস পাঠ করলে সূরা কি বলে পুরো কোরআন শরীফের একটা সমান সওয়াব, কিন্তু সূরা পুরো কোরআন শরীফ এটা সওয়াব পাওয়া যাবে কিন্তু পুরো কোরআন শরীফ কিন্তু খতম হবে না, খতম হবে না, এটা এটা ভিন্ন জিনিস। তাহাজ্জুদ এক বিষয় আর সারা রাত্র ইবাদতের সওয়াব পাওয়া, ইবাদতের ফজিলত পাওয়া, মর্যাদা পাওয়া সেটা ভিন্ন জিনিস। এটা মানে এটার সাথে এটা দ্বিতীয় যে প্রশ্ন যিনি করেছেন, আরেকটি প্রশ্ন করেছেন, প্রশ্ন নয় জাস্ট ওনার ছেলে অসুস্থ, উনি সূরা ফাতিহা পড়ে বা আমরা এখানে মুহতারাম আমাদের যে বোন প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমরা একটা আমলের কথা আমাদের এখানে আমরা আলোচনা করে থাকি যে সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা, শিফা জি, এই সূরার নাম কিন্তু সূরাতুশ শিফা। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে অনেককে আরোগ্য দিয়েছেন, এই ধরনের কথা কিন্তু আমরা তারিখের কিতাবে পেয়েছি, অনেক পেয়েছি। তো এই হিসাবে আপনি যে কাজটি করছেন আমি এর সাথে একটু অ্যাড করে যদি বলি, আমরা ইতিপূর্বে কয়েকবারে বলেছি যে আপনি এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে আপনি পড়ে একবার পড়লেন, একবার পানিতে ফু দিলেন, এক গ্লাস পানি নিলেন, সেই পানিতে ফু দিবেন, এভাবে 41 বার পর্যন্ত পড়ে
আপনি আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন, পরে এই পানিটা এ বাচ্চাকে খাওয়াবেন প্রতিদিন সকালবেলায়। প্রতিদিন সকালবেলায় এই কাজটা আপনি করেন। যেহেতু আপনি বলেছেন বাচ্চার বয়স হলো 11 বছর, এখনো তার উপরে শরীয়ত এখনো আসেনি, আমরা যতটুকু বুঝতেছি এই হিসাবে শরীয়ত যদি না আসে তো নামাজও তার উপরে এখন একবারে সঠিকভাবে পড়তে হবে। যেহেতু শরীয়ত আসে নাই, নামাজের বিধানও তার উপরে পুরোপুরিভাবে এখন আসে নাই, যদিও শরীয়তে বুজুর্গানের দিন বলেছেন এবং হাদিসে পাকের মধ্যে আছে 7 বছর থেকেই বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তালকিন দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আপনি আমলটা করে যান, আল্লাহ তাআলা চাইলে তো তার যখন সে বালেগ হবে অথবা প্রাপ্তবয়স্ক হবে তখন এই রোগটা ভালো হয়ে যেতে পারে। জি জি। এছাড়াও সালিসুল বৌলের যে মাসআলা এখানে কিন্তু আছে, যদি সে যখন বয়স হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হবে তখন সে নামাজ পড়বে কিভাবে, এই উত্তরটা আপনার কাছে শুনবো। জি, এটা তো একটা মাসআলা, মানে কি বলে একটা প্রসিদ্ধ মাসআলা, যেটা হইল সালিসুল বৌল, মানে অনবরত প্রস্রাব ঝরতে থাকে যে, তো তার অবস্থা হলো যে সে একবার উজু করার পরে সে উজু দিয়ে সেই রক্তের নামাজ সে আদায় করতে পারবে এবং পরে রক্তে আবার তাকে আবার নতুন করে উজু করতে হবে। কথায় যেমন জোহরের রক্ত হয় কথার কথা 12টায় সে উজু করবে, এই উজু দিয়ে সে এই একবার আসর পর্যন্ত যত ইচ্ছা নামাজ সে আদায় করতে পারবে। এবং এই সময় তার যতবার কি হোক প্রস্রাব ঝরক বা যা ইচ্ছা তা হোক সমস্যা হবে, মানে এটা ঝরার বিষয় আমরা বলছি, কিন্তু সে যদি আবার ইচ্ছাকৃত সে আবার প্রস্রাব করে ওই এস্তেঞ্জা করে রোগের কারণে, যেটা সেই ক্ষেত্রে উজু করতে হবে, কিন্তু যেটা তার রোগের কারণে যে ঝরাটা সেটা যদি হয় তাহলে এক অক্তের মানে অক্তের শুরু থেকে অক্তের শেষ পর্যন্ত সে নামাজ সহ সমস্ত ইবাদত বন্দিকে যেটা উজু লাগে এই উজু দিয়ে সে করতে পারবে ইনশাআল্লাহ। সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি দুটো প্রশ্ন জানতে চাই। হুম বলুন। প্রশ্নটা হলো যে আমার ছেলে 18 বছর বয়স, আমি তারে নামাজ পড়তে বলি কিন্তু সে নামাজ পড়তে চায় না, বলে পড়বো, তার জন্য আমি কি করতে পারবো? আরেকটি বিষয় বলুন। আরেকটা বিষয় হলো হুজুর, আমার শ্বশুরবাড়ির মাসাল 35 বছর, প্রথম প্রথম আমি ভালো ছিলাম, এখন আমার 3 ছেলে মেয়ে, ওরা চায় আমাকে মানে সংসার থেকে তারাইয়া দিতে বা পাগল করে বের করে দিতে, আমার ছেলে মেয়েরা আমাকে দেখতে পারে না, আমার স্বামীর মাথায় গরম আমার সাথে ভালোভাবে ভালো ব্যবহার করে না, তার জন্য আমি কি করতে পারি? ছেলে মেয়েরাও ভালো ব্যবহার করছে না, স্বামীও করছে না, ওরা চাচ্ছে না যে আপনি ওই সংসারে থাকুন, এই তো? এখন তার উপর নামাজ ফরজ এবং বলা হয়েছে যে 7 বছর বয়স থেকে তালকিন করা, 10 বছর বয়স থেকে বাচ্চাদেরকে শাসন করা, হ্যাঁ, তারপরে বালেগ হয়ে যাওয়ার পরে বেত্রাঘাতের কথা বলা হয়েছে মৃদ, এটা কেন বলা হয়েছে? নামাজ যেহেতু একটা ফরজ ইবাদত, এটা কাজা করা যাবে না ইচ্ছাকৃত হবে কোনো ওজোর ছাড়া, তো এক্ষেত্রে যদি কথা যদি না শুনে তাহলে তাকে শাসনের বিষয় তাকে বলতে হবে, আমরা বলবো যে তালকিন করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে এবং এবং ঘরের মধ্যে একটা নামাজের পরিবেশটা তৈরি করতে হবে, আর একান্তই যদি তা না হয় তালিম, তো তালিম যেখানে হয় নামাজের তালিম হয়, যেখানে দাওয়াত ও তাবলীগের কাজ হয় সেখানে যদি তাকে পাঠানো যায়, নিজেরা যদি যাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি সে উপকৃত হবে, এবং আপনার মানে মানে ঘর থেকে তাকে জোর করে বলতে হবে না, সে নিজে নামাজ পড়বে এবং আরও 10 জনকে সে নামাজে বানাবে ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন। আমি আপনার সাথে যদি একটু অ্যাড করে এই বিষয়ে বলি যে 18 বছরের একটি যুবক, নিশ্চয়ই সে যুবক, হ্যাঁ, টকবকে যুবক, তো ও যুবক, যুবককে বলবো যারা যুবক ভাইয়েরা অনুষ্ঠানটি দেখছেন যে এই বয়সটা কিন্তু অনেক কিছু করা যায়, এই বয়সে যেমনিভাবে আল্লাহর ওলি হওয়া যায় এই বয়সটার মধ্যে আবার শয়তান বিভিন্নভাবে ধোকা দিয়ে অন্যান্য কাজও সে করাতে পারে, এই জন্য এই বয়সের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। এজন্য আমার এই যে ভাই, ছোট্ট ভাই,
ওকে বলবো আমরা, যদি অনুষ্ঠান দেখে থাকেন আলহামদুলিল্লাহ, না থাকলে আপনি মা শুনেছেন ওকে বলে দিবেন যে যুবকদের জন্য কিন্তু হাদিসে পাকের মধ্যে অনেক শুভ সংবাদ রয়েছে, যুব বয়সে আবাদত করাটা, এজন্য আপনার বাচ্চাটাকে বলবেন নামাজ পড়তে এবং সুন্দরভাবে। এরকম এত বেশি প্রেশার কিট করলে অনেক সময় দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়ে যায়, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় বলবো যে সন্তানরা নামাজ পড়ছে না এই অভিযোগটা আমাদের কাছে অনেকে করে থাকেন, এর জন্য কিন্তু অনেকাংশে আমরা নিজেরাও দায়ী। ছোটোবেলা থেকে আমরা সেই পরিবেশ হয়তোবা দেই নাই, সেই পরিবেশে তাকে নেই নাই, সেই পরিবেশ তাকে বলি নাই, এই জন্যই হতে পারে যে বাচ্চাটা অন্যান্য পরিবেশের সাথে বা বন্ধুবান্ধব তার যে যাদের সাথে চলাফেরা করছে এরা বেনামাজি, এই কারণে কিন্তু সে হয়ে যেতে পারে। এই সার্বিক বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আশা করছি বুঝতে পেরেছেন বলে আপনি বলেই যাবেন না। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আমাদের হাতে সময় যতটুকু আছে, মহতারাম ওনার স্বামী এবং ওনার সন্তানরাও ওনার চাচ্ছে না যে ওই পরিবার পরিবেশে উনি থাকুন, তো এক্ষেত্রে ওনার কী করণীয় আসলে? এটা তো আসলে একান্ত মানে ঘড়িলে বাত, মানে ঘুমানো দুঃখজনক একটি বিষয়, এটা দুঃখজনক বিষয়। এখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এগুলোর জন্য। আসলে মানুষ মানে ছোট্ট একটা কথা যে ওই যে পেশাব কী বলে পাঠাইছে যে তুমি বাঘ বশ করে আনো তাহলে তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে যাবে, মানে এটা উদাহরণ আর কি। তো তিনি কিন্তু ঠিকই ছয় মাসে এক বাঘকে বশ করে মানে বাঘের কী বলে তার পিঠে করে পেশাবের কাছে চলে আসছে, বলো যে আরে ছয় মাস লাগ, তুমি ছয় মাসের মধ্যে এটা করতে পারলা, আর তুমি আজকে 40 বছর যাবৎ তুমি সংসার করো, তোমার স্বামীকে তুমি বসে আনতে পারলা না। আসলে এগুলা উদাহরণ কেন আসছে? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, একটা দোয়া আমরা বলতে পারি যেটা পরীক্ষিত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, একটা দোয়া আছে। আরেকটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, এই যে লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এটা একটা অংশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরেকটা অংশ। আমরা দুরূদ শরীফ পাঠ করে আসার নামাজের পরে কোনো কথাবার্তা না বলে দুরূদ শরীফ পাঠ করবো 11 বার পরে, এটা আমরা 499 বার পড়বো, তারপরে লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি একবার পড়বো, পরে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে এই ঘরের যত ধরনের অভিযোগ আছে আল্লাহ তাআলার কাছে জানাবো, আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করবে। অত্যন্ত সুন্দর আপনি বলেছেন, আমাদের মহতারাম কিন্তু সুন্দর পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে আমার বোনকে বলবো যে যারা করছেন, আপনার সন্তান যে কাজটি করছেন একেবারে অনুচিত কাজ করছেন, যে মা এখানে থাকুক সন্তানরা পছন্দ করছে না, আপনি দেখুন যদি আপনারও কোনো ত্রুটি থেকে থাকে সেটা দূর করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে আমলটা বলে দিয়েছেন আমাদের মুফতি সাহেব এই আমলটা আপনি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, দয়াময় পরম দয়ালু, এবং মানুষের বিপদ আপদগুলোকে তিনি বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেন, মুক্তি দান করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি চান ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কথা শুনবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা প্রশ্ন করেছেন, মহতারাম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ, সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি দেখুন কত চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন, এবং এই যারা প্রশ্ন করতেছেন করেছেন ওনাদের এই প্রশ্ন করার কারণে অনেক মানুষ কিন্তু এই সমাধান পাচ্ছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং ইসলামের এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং এই যে জীবন ঘনিষ্ঠমূলক বিষয়গুলো আমরা এখানে আলোচনা করি, আল্লাহ তাআলা আমরা যারা আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আপনারা যারা অনুষ্ঠানটি শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকে আর নয়, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আগামী দিন আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ, একই সময় আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ এই পর্দায় দেখা হবে। এই আল্লাহ তাআলার কাছে এই আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم دعاء كل ذنب.
اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وسعت كل شيء رحمة وعلما، فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ربنا اغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك ويعافيك من كل بلاء الدنيا والآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة. رب العالمين مولاي كريم هي الله أمر أبنار قرآن وحديثني رب العالمين رب أمر ألو شونا كري أبنار شاهد رب رحتل شر رب العالمين هي الله আমাদের আলোচনাগুলো রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। রব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ আমরা বলনে ওয়ালা শুননে ওয়ালা রব্বুল আলামিন সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করে দিন। আমিন। রব্বুল আলামিন আমরা যেন সব সময় আপনার রহমত রব্বুল আলামিন হে আল্লাহ ফেরেশতাদের রহমতের দোয়া যেন আমরা সব সময় পাই। আমরা যেন রব্বুল আলামিন এই রহমতের মধ্যে থাকতে পারে সেই তৌফিক দান করে দেন। আপনার লানত থেকে ফেরেশতাদের লানত থেকে রব্বুল আলামিন আমরা যেন বেঁচে থাকতে পারি সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের সকল ধরনের ইবাদত বন্দি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন বিশেষ করে এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন মানুষের নাজাতের জন্য রব্বুল আলামিন হেদায়েতের জন্য রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান এই অনুষ্ঠানকে আপনি জরিয়া হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন বিশেষ করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন। তাদের রব্বুল আলামিন দুনিয়ার জীবনের সমস্ত বালা মুসিবত দূর করে দিন। রব্বুল আলামিন আসমানি বালা জমিনে বালা সমস্ত বালা আপনি মিটিয়ে দিন। রব্বুল আলামিন হে আল্লাহ খায়র বরকতের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন হে আল্লাহ যারা এর সঙ্গে সম্পৃক্ত রব্বুল আলামিন তাদের হায়াত দারাজ করে দিন। রব্বুল আলামিন এই গ্রুপের প্রত্যেককে রব্বুল আলামিন হে আল্লাহ যে যে পদে আছে রব্বুল আলামিন পদস্থ রব্বুল আলামিন অধীনস্থ সবাইকে রব্বুল আলামিন আপনি কবুল মঞ্জুর করে নিন। সবার সবার সব ধরনের অভাব অনটন আপনি দূর করে দিন। রব্বুল আলামিন কার কি চাওয়া রব্বুল আলামিন আপনি ভালো জানেন। রব্বুল আলামিন আমরা বলতেও পারি না, রব্বুল আলামিন আপনি সব জানেন। রব্বুল আলামিন সে অনুযায়ী রব্বুল আলামিন সবার চাওয়াকে আপনি কবুল করে নিন, সবার চাওয়াকে আপনি পূরণ করে দিন। সবার রব্বুল আলামিন হাজতকে প্রয়োজনকে আপনার গাইবী খাজানা থেকে পূরণ করে দিন। রব্বুল আলামিন হে আল্লাহ আমাদেরকে রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দা বান্ধী হিসেবে কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন হে আল্লাহ যারা হাত তুলেছে রব্বুল আলামিন সবার হাতকে আপনি কবুল করে নিন, সবাইকে আপনি বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল মঞ্জুর করে নিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ধারে সরাসরি গিয়ে সবাইকে সালাম জানানোর তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন বারবার হজ উমরার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন হে আল্লাহ আমাদের নেক দো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে মেহরবানি করে কবুল মঞ্জুর করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين